বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল থেকে গাছ কেটে পাচারের সময় প্রায় 80,000 টাকা মূল্যের কাঠ উদ্ধার করলো বন দফতরের নিমতি রেঞ্জ। অভিযান চালিয়ে প্রচুর কাঠ উদ্ধার করলো বন দফতরের নিমতি রেঞ্জ। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল থেকে মূল্যবান গাছ কেটে পাচারের সময় বনকর্মীরা অভিযান চালিয়ে প্রায় 80,000 টাকার মূল্যের কাঠ উদ্ধার করে বনকর্মীরা। নিমতি রেঞ্জার অর্ণব দাস জানান, মারুতি গাড়ি করে কাঠ পাচার করছিল, কাঠগুলির বৈধ কাগজ ছিল না। বনকর্মীদের দেখে মারুতি গাড়ির চালক পালিয়ে যায়। আচ্ছা, কালকে রাত্রে মানে 4 তারিখ, মার্চের 4 তারিখ 2020 সাল রাত্রিবেলা একটা খবর ছিল আমাদের কাছে যে একটা গাড়ি উইথ টিক লগ লোড করে নিউটি চৌপতি হাইরোড থেকে পাটকাপাড়ার দিকে ঢুকবে। তো ওই খবরটা পাওয়ার সাথে সাথেই আমরা একটা টিম পাঠাই, সেই টিম গিয়ে একটা জায়গায় ওয়েট করে এবং গাড়িটা যখন আসে গাড়িটাকে তখন তারা সুইচ করে নেয়। প্রথমত গাড়ির মধ্যে যে লকগুলো ছিল টিক লক, ওগুলোর মধ্যে কোনো হ্যামার ইমপ্রেশন ছিল না, যেটা গভর্নমেন্ট হ্যামার ইমপ্রেশন হয় সেরকম ইমপ্রেশন ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে ওর কোনো ভ্যালিড ডকুমেন্ট ছিল না, যে প্রডিউসগুলো নিয়ে যাচ্ছে তার ভ্যালিড ডকুমেন্ট ছিল না। আর তৃতীয়ত হচ্ছে রাত্রিবেলা গাড়িটাকে মুভ করছিল, মানে টিম্বার কখনো রাত্রিবেলা ট্রান্সপোর্টেশন করা যায় না। তো এই কারণে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট প্রোডিউস ট্রানজিট রুল 1959 অনুযায়ী আমরা গাড়িটাকে সিজ করি। আসামি বলতে ড্রাইভার আর খালাসি যারা দুজনে ছিল গাড়িতে তারা পালিয়ে যায়, গাড়িটা থেকে লাভ দিয়ে পালিয়ে যায়। তো তাকে আমরা ট্রেস করতে পারিনি এখনও অবধি। আর গাড়িটাকে আমরা সিজ করে আপাতত রেঞ্জ কাস্টমস রেঞ্জের আমাদের কাস্টমারিতেই রেখে দিয়েছি। পুলিশ থানায় একটা জিডি করা হয়েছে এবং একটা 30 ডেজ নোটিশও বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এবং পুলিশ থানায় আমরা একটা 30 ডেজ নোটিশ পাঠিয়ে দেবো।